আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এসে গেছি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন গায়ের মেঠো পথ ধরে আমরা এগিয়ে চলছি। আমাদের উদ্দেশ্য আজকে শোলকোপা যে গাছবাড়ি আছে, ঝিনাইদা গাছবাড়ি নামে পরিচিত, ঝিনাইদা জেলার ভিতরে শোলকোপা থানায় এটা অবস্থিত। তো বন্ধুরা, সেই গাছবাড়ি দেখতে আজকে যাচ্ছি। চলুন যাওয়া যাক। আর এখন অবশ্য বন্ধুরা, যে গাছবাড়িতে আমরা যাচ্ছি, গাছবাড়ি দেখতে যাচ্ছি, ম্যাক্সিমাম টাইমই বন্ধ থাকে গেট। এখন দর্শনার্থী তেমনটা আসে না, শুক্রবারে বন্ধ থাকার কথা, মানে দর্শনার্থীর জন্য খুলে রাখা হতো, এখন শুক্রবারেও খুলে রাখা হয় না। সো সেখানে সেজন্য দর্শনার্থীর ভিড় কম এখন ঝিনাইদা গাছবাড়িতে। আমরা প্রায় চলে এসেছি বন্ধুরা গায়ের মেঠো পথ ধরে, প্রায় চলে এসেছি গাছবাড়ির কাছাকাছি। দেখতে পাচ্ছেন গ্রামের এই যে গাছবাড়ির সেই দেওয়াল বিস্তীর্ণ, এটা হচ্ছে গেট, গাছবাড়ির সেই গেটটা। যে গেট দেখেন গাছ দিয়ে পরিপূর্ণ, উপরে বিভিন্ন ধরনের গাছ আছে, আর গেটটাও আজকেও বন্ধ। আমরা আমাদের ব্যাড লাক, আমরা ভিতরে ঢুকতে পারলাম না, কিন্তু আপনাদের দেখানোর জন্য কিছু অংশ আমি ভিডিও করতেছি বন্ধুরা। এই হলো ঝিনাইদার সেই শোলকোপা থানায় সেই গাছবাড়ি, চরের ভিতরে এটা অবস্থিত। বিভিন্ন ধরনের গাছ বিদেশ থেকে গাছগুলো নিয়ে এসে এখানে রোপণ করা হয়েছে। এটা বাইরে থেকে নিয়ে আসা গাছগুলো, ম্যাক্সিমাম গাছগুলো বাইরে থেকে নিয়ে আসা, তার শখের বিষয়ে বাড়িটা করা। বন্ধুরা আপনারা জেনে এখানে আসতে পারবেন, তবে জেনে আসতে হবে যে কোন দিনটা খোলা থাকে। গেটম্যানটাকে পায় নাই, পাইলে অবশ্য আপনাদেরকে জানিয়ে দিতে পারতাম যে কবে খোলা থাকে। তবে আমার ভিডিওটা আমার চ্যানেলের সাথে থাকেন, আপডেটেড থাকেন, আমি অবশ্যই এই নিউজ নিয়ে আসবো যে কোন দিনটা খোলা থাকে। বন্ধুরা আপনারা সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন ভিডিওটি, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য, বেল আইকনটি প্রেস করে রাখবেন নেক্সট ভিডিওগুলোর আপডেট পেতে। তো বন্ধুরা ভালো থাকবেন, সাথে থাকবেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।